কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘ দুই যুগ পর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 9 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌর সদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাবউদ্দিন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মিনহাজুল হক খোকাকে সভাপতি এবং পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন অ্যাডভোকেট সোহরাবউদ্দিন এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ শামসুদ্দোহা ও ভিপি মোহাম্মদ ফরিদুদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা ছিলেন উজ্জীবিত। তারা মুহুর্মুহু করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাবউদ্দিন এমপি তার বক্তৃতায় বলেন, সবাইকে নিয়ে যারা উপস্থিত তারা সবাই আমাদের দায়িত্ব এসেছে, আর এগুলো আজকে শুধু কথা না, দীর্ঘদিন কথা হইতেছে। আমি তো সবসময় ইলেকশনের পক্ষে ছিলাম, তার সবকিছু রেডি আছে, দোষটা আমার নিতে চাইছিলাম না, ঠিক আছে, তা সিদ্ধান্ত পুনরায় দিয়ে বান্ধে, কিন্তু আমাদের তো সবাই এরাই একত হয়ে দু বাইরে দোষ না, আমরা ইলেকশন তাই না, আমরা ইলেকশনে তো বাইরে রাখি তো আছি, কারণ আমরা সবাই দাবি করছি সবাই এটা হচ্ছে একমত আসেন, তো আমরা পর্যাবরণ কথা কয়ে না যায় আইলা তো বন্ধ রাখা যাচ্ছে, আমাদের প্রার্থী তারা কারা আছে আমরা জানি, এরপরে যদি প্রার্থীরা যদি উপস্থিত না হয় তাহলে তারা কোন প্রার্থী বলে অনুমান করতে পারি না, ঠিক আছে না, আজকে যারা উপস্থিত তারা সবাই জানে সবাই আসার কথা, যারা আসছে না তাদেরকে আমরা প্রার্থী মনে করি না, আর তাও তো বলি আছে তারা এরকম কেউ বাইরে কেউ আসবেন। আমি নিশ্চয় খুবই সংযুক্ত করতে চাই আপনাদের আমাদের দলের সুবিধার্থে, আমরা ধরেন দীর্ঘদিন যেহেতু কাজ করি তারা নিয়ে এখানে তারা বিশ্বাসী, তারা কতটুকু ক্যাপাবল সবই ক্যাপাবল লাগবো বিশ্বাসী লাগবো সব কিছু দিয়া আমি খুব শর্ট করে যাচ্ছি, কি বলেন এখানে আমিও তো জামা করেন আমাদের উপজেলা মিলিয়ে জয়েন্ট কমান্ডার তিনজনের সাথে তার সাথে কথা একাধিকবার বলছি, বললে মূলত এটা যারা পৌরসভায় থাকে যে শুধু আবাই করি আমি মহবে আমার একমত আমরা আলোচনা করছি করিয়া, যেহেতু আজকে তারা আমাদের দায়িত্ব দিচ্ছে সেই জন্য আমি খুব শর্টলি ঘোষণা করতে চাই যে এখানে যারা আজকে পদ দিতে পারবো না পদ না দুইটা, বাকি যারা তো অন্য পদ যাওয়ার সুযোগ আছে, এর পদ দিয়েছে কোন কোন 70 বলবো স্যার 70টা পদ দিয়া এই পৌর আওয়ামী লীগ পদ, এখানে এসব আমাদের আনারও প্রার্থী ছিল কিন্তু আমরা কালকে রাত্রে আমার সাথে বলতে আপনারা যারা ভালো মনে করেন সেটি করে দেন, আমরা যা কোনো পদে রাখেন আমরা তা আওয়ামী লীগ করবো নাকি আমরা, ঠিক আছে না, সুতরাং আমাদের আওয়ামী লীগ পদে তো অভাব নাই, আমাদের এই পৌর আওয়ামী লীগ হওয়ার পরও আমাদের আলহামদুলিল্লাহ উপজেলা আওয়ামী লীগ আমাদের হাতে আছে, আমি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে, আমি গত পরশু দিন আমাদের আমাদের মিস্টার আজম ভাইয়ের সাথে আলাপ করে আসছি, উনি বলছে ঠিক আছে আমাদের এই উপজেলা আগামীকাল যে বৈধ সময় যাক, এরপরে আপনার যে কোনো সময় আপনার রেডি করবেন আমরা সম্মেলন যাবো, রেডি করতে আমাদের আজকে কমিটি করলে আর একটা মতো কমিটি হলে জানাই দেয়া জানাই দেয় প্রথম আমরা আগামী সপ্তাহে জানাই দেয় করে ফেলবো যে জবাবি করি, সুতরাং এই জন্য আপনার সময় দীর্ঘায়িত না করিয়া আমি এভাবে ঘোষণা করতে চাই যে এখানে সব দিক বিবেচনা করিয়া এনে আমাদের কারো কোনো পার্সোনাল কোনো সুবিধা নেই, আমরা চাইছে সংগঠনের সব রেডি হোক, এই চিন্তা করিয়া আমি মনে করি যে সভাপতি হিসাবে যারা তিনজন তারা প্রার্থী হয়েছে দুইজন আমার এখন আমাদের আমি আজকে আপনার সামনে বলতে চাই যে
মিনহাজুল খুবাকে আমরা সভাপতি হিসেবে আমার যেহেতু এনে প্রার্থী হয়েছে, আমরা প্রার্থী অন্তর্ভুক্ত করতে চাই না, আমাদের সাত জনাশ্রয়ে বাইতেছে, তাই না? আওয়ালকে বাইতেছে জনাশ্রয়ে পাই আমাদের এবং সে আমাদের সাথে অত্যন্ত বিশ্বস্ততা সহিত পরিশ্রম করে সে সংগঠনটা করতেছে। আমার মনে হয় এবং এনে আপনারা কি মনে করেন, মনে হয় যে আরিফের জন্য সারা সংকল্প দিয়ে ইনশাল্লাহ পৌর আওয়ামী ইনশাল্লাহ অনেক শক্তিশালী হবে এবং সত্য একটা সংগঠন হবে। সেই জন্য আমি এই আরিফকে আমি সাধারণ সম্পাদক হিসেবে এই আজকের হাউজের মাধ্যমে মনোনীত করতে চাই, ঠিক আছে?